রূপা, আমি কোন মুখে বিয়ের সম্পর্ক নিয়ে তোমাদের বাড়ি যাব? তোমরা অনেক বড় লোক, অপরদিকে আমি একজন সাধারণ ছেলে যে মাসে মাত্র 8,000 টাকা ইনকাম করে। সুরেশ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যেভাবেই হোক তুমি আমার বাবা মাকে বোঝাও। কিন্তু আমি জানি তারা রাজি হবে না, আমাকে কিছু সময় দাও রূপা, আমি সবকিছু ঠিক করে দেব। সুরেশ এবং রূপা দুজনে একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু রূপার বাবা কমলবাবু অনেক ধনী ছিল এবং সে চাইতো না রূপা একজন গরিব ছেলেকে বিয়ে করুক। আমি জানি আমার বাবা তোমাকে অনেকবার অপমান করেছে, কিন্তু আমার জন্য তুমি আর একবার চেষ্টা করে দেখো প্লিজ, হয়তো এবার বাবা রাজি হয়ে যেতে পারে। কখনো না, আমি নিজের একমাত্র মেয়ের বিয়ের মতো ভিখিরি ছেলের সঙ্গে কোনোদিন দেব না। বাবা, তুমি এখানে? শোনো সুরেশ, এরপর থেকে তোমাকে যদি আমার মেয়ের আশেপাশে দেখতে পাই তাহলে আর কোনো ওয়ার্নিং দেব না, এবার তোমার হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। বাবা, আমি সুরেশকে ভালোবাসি। তুই চুপ কর, চল আমার সঙ্গে, তোকে অনেক ছাড় দিয়ে ফেলেছি। এরপর কমলবাবু তার মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিনের পর থেকে কমল তার মেয়ের বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। রূপা সুরেশের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করায় তার বাবা রূপার ফোন এবং ল্যাপটপ কেড়ে নেয়। এবার আমি কিভাবে সুরেশের সঙ্গে দেখা করব? তার সঙ্গে যোগাযোগের সমস্ত ব্যবস্থা বাবা বন্ধ করে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং একদিন রূপার বাবা তাকে না জানিয়ে তাকে নিয়ে আমেরিকার জন্য রওনা হয়ে যায়। তারা যখন প্লেনে বসেছিল এমন সময় রূপা বলে, বাবা আমরা কোথায় যাচ্ছি, তুমি কিছু বলছো না কেন? ওসব তোর না জানলেই হবে, তুই শুধু একটা কথা মনে রাখ, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। এরপর থেকে রূপা আমেরিকাতে তার বাবার এক বন্ধুর বাড়িতেই থাকতে শুরু করে। অপরদিকে সুরেশ রূপাকে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করে না, কারণ সে আগে থেকেই জানতো তার বাবা মা কোনোদিন তাদের বিয়ের জন্য রাজি হবে না। এরপর সে নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটা ভালো চাকরির জন্য পড়াশোনা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে এক বছর কেটে যায়। একদিন আমেরিকাতে, সুরেশ কি আমাকে ভুলে গেছে? কেনই বা আমাকে মনে রেখে নিজের জীবন খারাপ করবে? সে আমাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিলে বেশি ভালো হবে, আমার বাবা কখনোই তাকে মেনে নেবে না। সে হয়তো এটাও জানে না যে ইন্ডিয়া ছেড়ে আমার এক বছর কেটে গেছে। অপরদিকে ইন্ডিয়াতে, উফ, এক বছর কেটে গেল এবং ফাইনালি আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। চাকরি খুঁজে খুঁজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এই চাকরিতে স্যালারিটাও খুব ভালো, মনে হচ্ছে এবার লাইফে সবকিছু ভালো হয়ে যাবে। রূপা যদি এখনো আমার জন্য অপেক্ষা করত তাহলে কেউ আমাদের বিয়ে আটকাতে পারত না, কিন্তু সেসব কথা ভেবে আর কোনো লাভ নেই। রূপা হয়তো এতদিনে তার বাবার পছন্দের কোনো ছেলেকে বিয়ে করে নিয়েছে। সুরেশ ভাবছিল রূপা অন্য কোনো ছেলেকে বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছে, তাই সে রূপার অপেক্ষা না করে নিজের বাবা মায়ের পছন্দের এক মেয়েকে বিয়ে করে নেয়। বিয়ের প্রথম রাতে, মিতালি, তুমি আমার ওয়াইফ, কিন্তু আমি এখন তোমাকে ওয়াইফের মর্যাদা দিতে পারবো না, প্লিজ আমাকে ভুল বুঝবে না, আমাকে একটু সময় দাও। আমাদের বিয়ে ফাইনাল হওয়ার পর থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু মনে হচ্ছে তোমার মনে অন্য কেউ আছে। ঠিক আছে, তুমি যখন সময় চাইছো তাহলে নিয়ে নাও, কিন্তু একটা কথা মনে রেখো সুরেশ, কেউ মিথ্যে কথা বললে আমি একদমই সহ্য করতে পারি না। মিতালি অনেক রাগি প্রকৃতির মেয়ে ছিল, ছোট ছোট কথাতেই সে খুব রেগে যেত এবং তার শ্বশুর শাশুড়ির সঙ্গেও ঝগড়া করতে শুরু করে দিত। একবার সে রেগে গেলে তার মুখে যেটা আসতো মিতালি সেটাই বলে দিত। আরে বৌমা, তুমি ছোট ছোট কথায় এত রাগ করো কেন? একটু হাসি খুশি থাকতে শেখো। হ্যাঁ, আমি কিভাবে থাকবো এবার এই বুড়ার কাছে শিখতে হবে, মিতালি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। মিতালির জন্য বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকতো। অপরদিকে সুরেশ ও মিতালির এরকম ব্যবহারের কারণে তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাইতো না। অপরদিকে আমেরিকাতে রূপা তার বাবার সঙ্গে এক পরিচিতদের বিয়ে বাড়িতে গিয়েছিল, সেখানে অনেক লোক ছিল, কিন্তু রূপা এক ছেলেকে দেখতে পায় এবং তাকে দেখে রূপার অনেক পছন্দ হয়ে যায়। কিছু সময় পর বর এবং বউয়ের বিদায় হয়, কিন্তু রূপা তখনও সেই ছেলেকে দেখতে থাকে। অপরদিকে সেই ছেলেও রূপার দিকে কিছু সময় তাকানোর পর তার কাছে আসে। হ্যালো, আই এম মন্টি। হাই, আমার নাম রূপা। আমি অনেক টাইম থেকে তোমাকে দেখছিলাম, তাই ভাবলাম একটু কথা বলি। তা রূপা, তুমি কি এখানেই থাকো? এক বছর হয়েছে আমি আমেরিকাতে এসেছি, ছোটবেলা থেকে ইন্ডিয়াতে ছিলাম। আমিও বেশ কয়েক বছর এখানে আছি, তবে ইন্ডিয়ায় থাকতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু আজ এখানে তোমাকে দেখার পর মনে হচ্ছে আমেরিকা বেশি ভালো জায়গা। দুজনে নিজেদের মধ্যে গল্প এবং হাসাহাসি করতে থাকে।
মন্টি আমেরিকারই একটি সফটওয়্যার কোম্পানির ম্যানেজার ছিল। সে রূপাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে গেলে রূপার বাবা সহজেই তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। এক বছর পর ধুমধাম করে মন্টি এবং রূপার বিয়ে হয়। একদিন মন্টি নিজের ঘরে বসেছিল, এমন সময় ইন্ডিয়া থেকে তার মা তাকে ফোন করে। আমাদেরকে না জানিয়ে তুই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি, এবার কি তোর জীবনে বাবা মায়ের কোনো গুরুত্বই নেই? আসলে মা, রূপার বাবা চাইছিল বিয়ে আমেরিকাতেই হোক, তাই তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। সরি মা, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি তোকে তখনই ক্ষমা করব যখন তুই আমার ছোট বৌমাকে বাড়িতে নিয়ে আসবি। শুধু এই কথা? ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি তোমার বৌমাকে নিয়ে ইন্ডিয়া ফিরছি। কয়েকদিন পর মন্টি রূপাকে নিয়ে ইন্ডিয়া পৌঁছায়। তারা যখন ট্যাক্সিতে চেপে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিল, মন্টি তুমি তো কখনোই বলনি যে তোমার বাড়িতে বাবা মা ছাড়া আর কে কে আছে, তা কে কে থাকে তোমার বাড়িতে? বাড়িতে বাবা মা এবং দাদা বৌদি থাকে। অপরদিকে মন্টিদের বাড়িতে আর কিছু সময়ের মধ্যেই আমার ছেলে বৌমা চলে আসবে। বড় বউ, তুমি গিয়ে পূজোর থালা তৈরি করো। আরে মা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি সব তৈরি করেই রেখেছি। কিছু সময়ের মধ্যে মন্টি তার ওয়াইফ রূপার সঙ্গে বাড়ি ফিরে আসে। মন্টির বাবা মা এবং দাদা বৌদি তাদের ওয়েলকাম করার জন্য দরজায় দাঁড়িয়ে থাকে। অপরদিকে রূপা বাড়ির ভেতরে আসতেই অবাক হয়ে যায়। সুরেশ, তাহলে সুরেশই মন্টির দাদা? রূপা, রূপা আর মন্টি স্বামী স্ত্রী। তাহলে কি এখন থেকে আমাকে এই বাড়িতে সুরেশের সামনে মন্টির ওয়াইফ হয়ে থাকতে হবে? হে ঈশ্বর, এটা কি হয়ে গেল! আর ছোট বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না 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 মা, কিছু ভাবছি না। আচ্ছা যাও, তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেক ট্রাভেল করে এসেছো, কিছু সময় পর খাবার রেডি করে আমি তোমাদেরকে ডাকছি। আচ্ছা ঠিক আছে মা। মিতালি, ছোট বৌমাকে তার ঘর পর্যন্ত নিয়ে যাও। হ্যাঁ, আমেরিকা থেকে নতুন বৌমা আসতে এই বড় বৌমাকে চাকর বানিয়ে দিল। আরে বড় বউ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো, যাও ছোট বৌমাকে তার ঘরে পৌঁছে দাও। রূপা এবং সুরেশ একে অপরকে সামনাসামনি পেয়ে অবাক হয়ে যায়। অপরদিকে মিতালি খুব রাগী হওয়ার কারণে সুরেশ রূপার সঙ্গে কোনো রকম কথা বলে না। সে সবসময় তার স্ত্রী মিতালিকে ভয় করত। এরপর সুরেশ নিজের রুমে চলে যায়। রূপার অপেক্ষা না করে আমি বিয়ে করে নিয়েছি, এসব দেখে রূপা নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। শেষমেশ তাকে এই বাড়িতেই বিয়ে করার ছিল। আরে আমি এসব ভাবছি কেন? রূপাকে খারাপ লাগতে যাবে কেন? সে তো আমার ছোট ভাইয়ের সঙ্গে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। আমাকে তার সঙ্গে একবার ভালো করে কথা বলা দরকার, যাতে সবকিছু ক্লিয়ার হয়ে যাক। কিন্তু মিতালি যদি এসবের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে এই বাড়ির সর্বনাশ করে দেবে। না না, রূপার সঙ্গে কথা বলা ঠিক হবে না। অপরদিকে রূপা নিজের রুমে বসে বসে একই কথা ভাবতে থাকে। সুরেশ আমাকে তার ছোট ভাইয়ের স্ত্রী হিসেবে দেখে অনেক খারাপ ভাববে। আমি যদি তাকে সবকিছু বুঝিয়ে বলতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু এখন ওইসব পুরনো কথা নিয়ে আলোচনা করা ঠিক হবে না। আমি এই বাড়ির ছোট বউ, তাই আমাকে ছোট বউ হওয়ার কর্তব্যটাই পালন করতে হবে। পুরানো সকল কথা আমাকে ভুলে যেতে হবে। আজ থেকে আমি আর কোনোদিনও সুরেশের সঙ্গে কথা বলবো না। কিছু সময় পর সবাই যখন খাবারের টেবিলে বসেছিল, কি হলো পার্বতী, আমার সামনে তো অনেক বলছিলে, এবার বাচ্চাদের সামনে চুপ হয়ে গেলে কেন? নিজের মনের কথাটা বলো। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা, ওসব কথা ছাড়, পরে বলবো, তোর আগে খাওয়া দাওয়াটা করে নে। আরে কামন মা, বলো না, বাবা এবং তুমি কি প্ল্যান করছো? প্ল্যান? হ্যাঁ রে, আমি আর তোর বাবা মিলে তোদের দুজনের জন্য প্ল্যান করেছিলাম। আমার দুই ছেলের বিয়ে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি দুজন আমাদেরকে গুড নিউজ দিয়ে দে, যাতে আমাদের বাকি জীবনগুলো হাসি খুশিতে কাটে। হ্যাঁ, বড় ছেলে তো নিজের স্ত্রীকে হাতও লাগায় না, আবারও অন্যদিকে মায়ের নাতি নাতনি চায়। মনে হচ্ছে এখনই সকলের সামনে বলে দিই যে সুরেশ একটা কাপুরুষ। ও গড, মা হঠাৎ এটা কি বলে দিল! এবার তো মিতালি আমার সঙ্গে আরো বেশি ঝগড়া করবে। এরপর খাওয়া দাওয়া করে সকলে নিজের নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে মন্টি রূপাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় এবং তারা একটি কফি শপে গিয়ে বসে। তাহলে রূপা ম্যাডাম কি ভাবলে? কোন বিষয়ে মন্টি? আরে মা যে কাল রাতে বলল সেটা নিয়ে, কোনো না কোনো দিন বেবি প্ল্যান তো করতে হবেই, তাহলে এখন নয় কেন? যেটা তোমার ভালো লাগবে আমরা সেটাই করব। কিন্তু মন্টি, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে তো? কখনো কেউ যদি আমার ব্যাপারে কিছু বলে দেয় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কি জানি, ইন্ডিয়াতে একটু গরম বেশি, কিন্তু গরমের কারণে তুমি যে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছ এটা এখন বুঝতে পারছি। তুমি এমন ভাবে বলছো যেন তোমার কোনো পুরনো প্রেমিক আমার সামনে এসে বলবে, রূপা আমার, শুধু আমার।
আর তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে চলে যাবে। না না, আমি সেটা বলতে চাইনি, কিন্তু কখনো যদি কেউ কিছু বলে দেয়। ও হো রূপা, আমি সব সময় তোমার থাকবো, যে যাই বলুক না কেন, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। অপরদিকে সেই দিন রাতে সুরেশ এবং মিতালি রুমে। আমাদের বিয়ের এক বছর হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মনে অন্য কেউ আছে। তাহলে আমি এখানে আর কেন থাকবো, কাল সকালে আমি নিজের বাবার বাড়ি চলে যাব। না মিতালি, এরকম কোনো ব্যাপার নেই, আমি তোমাকে ভালোবাসি। কেন মিথ্যে কথা বলছো, সত্যি সত্যি যদি ভালোবাসতে তাহলে আজ পর্যন্ত বিবাহিত হয়েও আমি আইবুড়োদের মতো জীবন কাটাতাম না। অনেক হয়েছে, আমি আর এখানে থাকবো না, এবার আমি সকলকে বলে দেবো তুমি একজন কাপুরুষ। খবরদার মিতালি। সেই রাতে মিতালি সুরেশকে অনেক খারাপ খারাপ কথা বলে এবং বাড়ি ছেড়ে যাওয়ার হুমকিও দেয়। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি যেমন চাইবে সেরকম হবে। আমাকে ক্ষমা করে দাও সুরেশ, আমি তোমাকে খুব উল্টো পাল্টা করে বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি মিতালি। আচ্ছা এবার পুরানো কথাগুলো ভুলে যাও, এবার আমরা খুব ভালোভাবে জীবন কাটাবো। সেদিন থেকে সুরেশ এবং মিতালির মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। অপরদিকে সুরেশ এবং তার ছোট ভাইয়ের স্ত্রী রূপা একই বাড়িতে থাকার সত্ত্বেও সাহস করে একে অপরের সঙ্গে কথা বলতে পারে না। এরকমই একদিন মিতালি যখন রান্নাঘরে ছিল, এমন সময় রূপা তার কাছে আসে। তুমি ছেড়ে দাও, আজ আমি রান্না করছি, তুমি প্রতিদিন কত পরিশ্রম করো। না রূপা, তুমি গিয়ে রেস্ট করো, এই বাড়িতে সবাই আমার হাতের রান্নাই পছন্দ করে। আর যদি হেল্প করতে চাও এক কাজ করো, ছাদে গিয়ে জামা কাপড় গুলো শুকাতে দিয়ে দাও। জামা কাপড়? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এরপর রূপা সেখান থেকে চলে যায়। হ্যাঁ, আমার জায়গা নিতে যাচ্ছে, এ জানে না এ বাড়িতে শুধুমাত্র আমারই রাজ চলবে, একে আমি এমন টর্চার করব যে কিছুদিনই আমেরিকা ফিরে যাবে। মিতালির কথায় রূপা সকলের কাপড় নিয়ে ছাদে চলে যায়। আমি বুঝতে পারি না মিতালি আমাকে দেখে এত রেগে যায় কেন, আমি তার কি খারাপ করেছি? যদি কোনোদিন সে আমার আর সুরেশের সত্যিটা জানতে পারে তাহলে কি হবে? সে অনেক ঝগড়ুটে মেয়ে, এমনিতেই তাকে বাড়ির সবাই অনেক ভয় করে, কোনোদিন যেন সে আমাদের এই ব্যাপারটা জানতে না পারে। রূপা ছাদে জামা শুকাতে দেওয়ার সময় একটি গাড়ি থামার শব্দ পায় এবং ছাদের ধারে এসে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় গাড়ি থেকে একটি মেয়ে নেমে তাদের বাড়ির দিকে আসছে, কিন্তু এমন সময় হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে ছাদেই মাথা ঘুরে পড়ে যায়। অপরদিকে তাদের বাড়ির দরজায়। আরে টিনা, তোর এই অবস্থা হলো কি করে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে মা। সুরেশ এবং মন্টির বোন টিনা বাড়ি এসে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে মন্টির ওয়াইফ রূপা ছাদে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, কিন্তু কেউই জানতে পারে না। কিছু সময় পর সুরেশ গাছে জল দেওয়ার জন্য ছাদে গেলে সে রূপাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। রূপা, রূপা কি হয়েছে তোমার, ওঠো রূপা, ওঠো রূপা। এরপর সুরেশ আর দেরি না করে রূপার জ্ঞান ফেরানোর জন্য তার মুখে জল ছেটায়। কিছু সময় পর রূপার জ্ঞান ফিরে আসে। সুরেশ, সুরেশ তুমি এখানে কি হচ্ছে এখানে? সুরেশ, তুমি ছাদে রূপার সঙ্গে কি করছো? আসলে মিতালি, রূপা এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, আমি শুধু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। ও আচ্ছা, আমেরিকান বৌমা জামা শুকাতে শুকাতে রোদে অজ্ঞান হয়ে গেছে, নিশ্চয়ই সে ইচ্ছে করে তোমার কাছে আসার জন্য অ্যাক্টিং করছিল। ওহো মিতালি, এসব ফালতু কথা বন্ধ করো। মিতালির কথায় বেশি গুরুত্ব না দিয়ে সুরেশ রূপাকে ছাদ থেকে নিচে নিয়ে আসে এবং সোফায় বসিয়ে দেয়। রূপা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। বৌমা, তুমি একটু বিশ্রাম করো, হয়তো অতিরিক্ত রোদের কারণেই তোমার মাথাটা ঘুরে গিয়েছিল। মিতালি, তুমি ছোট বৌমার খেয়াল রাখবে। আমি কি চাকর নাকি যে এর খেয়াল রাখবো? আরে কি হলো বৌমা? হ্যাঁ মা, শুনেছি, আমাকে রূপার খেয়াল রাখতে হবে। এরপর রূপা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলায় মন্টি কাজ থেকে বাড়ি ফিরলে তার মাতাকে সমস্ত কথা জানায়। এরপর মন্টি নিজের মায়ের সঙ্গে রূপার কাছে আসে। এখন তোমার শরীর কেমন আছে রূপা? এখনো অনেক উইক লাগছে, কিছু ভালো লাগছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। মন্টি, কাল সকালে তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি, কাল সারাদিন তুই বৌমায়ের সঙ্গেই থাকবি, অফিসে যেতে হবে না, এখানে আসতেই বেচারির শরীর খারাপ হয়ে গেল, আমার একদম ভালো লাগছে না। অপরদিকে সুরেশ তার রুমে বসে বসে রূপার কথা ভাবতে থাকে। রূপা হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আগে তো কখনো সে এত দুর্বল ছিল না, জানি না এখন তার শরীর কেমন আছে, আমি তো তাকে গিয়ে কিছু জিজ্ঞাসাও করতে পারবো না। রূপা নিজের রুমে বিশ্রাম করছিল। অপরদিকে সুরেশ ছাড়া বাড়ির সকলে ডিনার করতে বসে পারে। সুরেশ তার রুমে বসেই বই পড়তে থাকে। সুরেশ শনিবার রাতে কিছু খায় না, এটা রূপা খুব ভালোভাবেই জানতো।
তাই সে নিজের রুম থেকে বেরিয়ে সুরেশের রুমের দিকে যায়, অপরদিকে ডাইনিং রুমে। মা, সবাই কত ভালোভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে, কিন্তু আমার স্বামীটা কিছুই খেতে চাইছে না। আপনারা খান, আমি আরো একবার সুরেশকে জিজ্ঞাসা করে আসি। রাতে এভাবে না খেয়ে ঘুমানো ঠিক হবে না, কিছু না খেলে অন্তত তার জন্য জুসটা বানিয়ে দেব। অপরদিকে সুরেশ তার ঘরে রূপাকে দেখে অবাক হয়ে যায়। আরে রূপা, তুমি এখানে? হ্যাঁ সুরেশ, আমি তোমাকে থ্যাংক ইউ বলার জন্যই এসেছি। আজ ছাদে তুমি না এলে আমি সেখানে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকতাম জানি না, মন্টিও তো ঘরে ছিল না। আরে এই সামান্য কথার জন্য থ্যাংক ইউ বলছো কেন? 2 বছর আগে সবকিছু ঠিকঠাক থাকলে আজ ব্যাপারটা অন্য হতো। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু এখন সেসব কথা বলে আর কোনো লাভ নেই। কিন্তু রূপা, যদি পারো তাহলে আমাকে পুরানো কাজের জন্য ক্ষমা করে দিও। তোমার জন্য অপেক্ষা না করেই আমি মিতালিকে বিয়ে করে নিলাম। ক্ষমা তো আমার চাওয়া উচিত সুরেশ, আমি তোমাকে না জানিয়ে ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই জানতাম না যে আমি আমেরিকায় যাচ্ছি। যা হবার ছিল হয়ে গেছে, এবার নিজের খেয়াল রাখো আর সব সময় হ্যাপি থেকো। তুমিও নিজের খেয়াল রেখো সুরেশ, ঠিক আছে আমি আসছি। এই বলে রূপা ঘুরতে পেছনে মিতালিকে দেখতে পায়। বেরিয়ে যা আমার ঘর থেকে, তোর কানে কথা যাচ্ছে না, বেরিয়ে যা আমাদের ঘর থেকে। মিতালির ব্যবহারে রূপা খুব কষ্ট পায় এবং সে তাদের ঘর থেকে বেরিয়ে পড়ে। তোমাদের দুজনের মধ্যে কি চলছে বলো তো? মিতালি, তুমি যা ভাবছো সেরকম কিছু নয়, রূপা আমাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছিল। আমি কিচ্ছু শুনতে চাই না, 1 বছর কেটে যাওয়ার পর তুমি আমাকে স্ত্রী হওয়ার মর্যাদা দিয়েছো, এখন আমি তোমাকে আর কারোর সঙ্গে কথা বলতে দেব না, তুমি শুধু আমার, শুধুই আমার। আমি শুধু তোমার মিতালি। সুরেশ এই বলে মিতালিকে হাগ করে। মনে হচ্ছে মিতালি আমার এবং রূপার কথাগুলো শোনেনি, আজ খুব জোর বেঁচে গেলাম। অপরদিকে সুরেশ এবং মন্টির বোন টিনা তার রুমে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। আমার উপর এত রাগ করছো কেন? আমার কি দোষ? আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করো। এরকম করে বলো না, আমার কথা শোনো, প্লিজ প্লিজ ফোনটা কাটবে না, প্লিজ। পরের দিন সকালে মন্টি রূপাকে নিয়ে ডাক্তারের কাছে যায় এবং সেখানে ডাক্তার তার খুব ভালোভাবে চেক আপ করে। অপরদিকে তাদের বাড়িতে পার্বতী তার বড় ছেলে এবং বড় বৌমায়ের সঙ্গে মিলে নিজের মেয়ে টিনাকে বোঝাতে থাকে। আরে টিনা, তুই কিছু বলছিস না কেন? সারা দিন কান্নাকাটি করে নিজের অবস্থা খারাপ করে নিয়েছিস। প্লিজ দিদি, আমাদেরকে বল কি হয়েছে। জামাইবাবু কিছু বলেছে? তার সঙ্গে তোর ঝগড়া হয়েছে নাকি অন্য কিছু ব্যাপার আছে? বলো না দিদি, তুমি না জানালে আমরা কিভাবে তোমার হেল্প করব? তোমরা আর কিভাবে সাহায্য করবে? তোমরা কিছু করতে পারবে না, এটা আমার পোড়া কপাল যে বিয়ের 7 বছর পরেও আমি একটা সন্তানের জন্ম দিতে পারলাম না। তুই এরকম করে বলছিস কেন টিনা? তুই তো বলেছিলি তোদের প্ল্যানিং চলছে, তাহলে এসব কিভাবে? বিয়ের 1 বছর পর্যন্ত আমরা বেবি প্ল্যানিং এর ব্যাপারে কিচ্ছু ভাবিনি, সেও নিজের বিজনেসে ব্যস্ত ছিল আর আমিও নিজের ক্যারিয়ারে ফোকাস করেছিলাম। এভাবে 5 বছর কেটে যায়, পরে আমরা বেবি নেওয়ার চেষ্টা করলে আর কোনো লাভ হয় না। দিদি, আজকাল তো সবাই এরকম করছে, সবাই বিয়ের 1 বছর পরেই বাচ্চা নেয়। তোমরা কোনো ডাক্তারের কাছে যাওনি কেন? আমি ডাক্তারের কাছে রেগুলারই চেক আপ করাতে যাচ্ছি, কিন্তু সন্তান আসার 1 দিনে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এইভাবে 3 বার হয়ে গেছে, এই জন্য বিক্রম আমাকে বাজা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাঁদিস না টিনা, কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা বিক্রমের সঙ্গে কথা বলবো, আমরা জামাইকে ভালো করে বুঝিয়ে বলবো, সে নিশ্চয়ই তোকে আবার বাড়িতে ডেকে নেবে, সব কিছু ঠিক হয়ে যাবে মা। কিছু ঠিক হবে না মা, কিছু ঠিক হবে না, বিক্রম আমার থেকে ডিভোর্স চাইছে যাতে সে অন্য কাউকে বিয়ে করতে পারে আর তার থেকে একটা সন্তান নিতে পারে। সকলেই বসে কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। মনে হয় মন্টি আর রূপা এসে গেছে, যাও বৌমা দরজাটা গিয়ে খুলে দাও। এরপর মিতালি গিয়ে দরজা খুলে দিলে মন্টি এবং রূপা সকলের কাছে আসে। মা, একটা দারুণ গুড নিউজ আছে, রূপা প্রেগন্যান্ট, সে মা হতে চলেছে। মন্টির কথা শুনে কেউ খুশি হয় না, এই দেখে সে অবাক হয়ে যায়। কি হলো মা, রূপার প্রেগন্যান্ট হওয়াতে তোমরা খুশি হওনি? না বাবা, আমরা অনেক খুশি, ঈশ্বর যেন রূপাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে। ছোট বৌমা, আজ থেকে তোমাকে নিজের ভালো করে খেয়াল রাখতে হবে, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন আমি সেভাবেই থাকব। এরপর সকলে নিজেদের রুমে চলে যায়। মিতালি তার রুমে গিয়ে পায়চারি করতে থাকে। আমি বাড়ির বড় বউ আর বাচ্চা রূপার আগে হচ্ছে, এটা আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। মিতালি, তোমার চিন্তা ভাবনা এত খারাপ কেন? আমাদের তো খুশি হওয়া দরকার, বাড়িতে একজন নতুন অতিথি আসবে। অতিথি এলে আবার কেউ খুশি হয় নাকি?
সবাই নাটক করে, কেউই খুশি হয় না। রূপা এখানে থেকে বাচ্চার জন্ম দিলে আশেপাশের লোকেরা আমাকে নিয়ে নানা রকম প্রশ্ন করবে। লোকে বলবে, তোমার বাচ্চা হচ্ছে না কেন, কোনো সমস্যা আছে নাকি, স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন, এই সব কথা আমাকে এবারে শুনতে হবে। ওই রূপা আমেরিকায় চলে যাচ্ছে না কেন? মিতালি, হোয়াট ননসেন্স, তুমি ওসব ফালতু কথা ভাবছো কেন? আমরা একটা পরিবার। সুরেশ, আমারও বাচ্চার প্রয়োজন, আমিও প্রেগন্যান্ট হতে চাই, আমি আর ওয়েট করব না। আমার তো এবারে ভয় করছে যে আমার অবস্থা টিনা দিদির মতো না হয়ে যায়, তাহলে আমাকেও সবাই বাজা বলে ডাকবে। রূপার প্রেগন্যান্সির খবর শুনে মিতালি হিংসা করতে শুরু করে। মিতালি প্রথম থেকেই রূপাকে দেখে পছন্দ করত না, কিন্তু সে প্রেগন্যান্ট হয়ে যাওয়ায় রূপার প্রতি তার হিংসা আরো বেশি বেড়ে যায়। অপরদিকে রূপার শাশুড়ি তার ভালো করে খেয়াল রাখত। শাশুড়ি রূপার খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ সবকিছুরই খেয়াল রাখতে শুরু করে। এইভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায়। নেগেটিভ নেগেটিভ কিভাবে হলো, আমি এখনো প্রেগন্যান্ট হলাম না কেন? কি হয়েছে মিতালি, এত টেনশনে আছো কেন? দেখো সুরেশ, আমি এখনো প্রেগন্যান্ট হতে পারছি না। আরে এত চিন্তা করার কি আছে, আজ না হয় কাল হয়ে যাবে। তুমি এত বেশি চিন্তা করলে আরো অসুবিধা হতে পারে, কারণ বেশি টেনশন নিলে প্রেগন্যান্সিতে বাধা হয়, তাই রিল্যাক্স করো। অন্যদিকে হল রুমে, ইয়েস অফ কোর্স, ইট ইজ আ ভেরি গুড অফার, আই উইল থিংক অ্যাবাউট ইট এন্ড উইল ইনফর্ম ইউ সুন। মন্টি, কি হয়েছে, কার কল ছিল? রূপা, আমেরিকাতে একটা বড় কোম্পানি থেকে অফার পেয়েছি, অনেক ভালো পজিশন দিয়েছে তারা। আরে বাহ, এটা তো খুব ভালো একটা নিউজ। তুমি তো অনেক দিন থেকে এরকম একটা অফারের জন্য ওয়েট করছিলে। ডোন্ট ওয়ারি, আমরা দুজনে আমেরিকায় শিফট হয়ে যাব। রূপা এবং মন্টি কথা বলছিল। অপরদিকে দরজার আড়াল থেকে মিতালি তাদের সমস্ত কথা শুনে ফেলে। দুজনে এখান থেকে চলে গেলে ভালোই হবে, এদেরকে আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু রূপা, তুমি এই অবস্থায় কিভাবে সেখানে থাকবে? এরপর মন্টি তার দাদার সঙ্গে গিয়ে আলোচনা করে। দাদা, এত ভালো অফার রিজেক্ট করার ইচ্ছা করছে না, কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমি ফুললি কনফিউজড। আরে মন্টি দা, এতে কনফিউজড হওয়ার কি আছে, তুমি গিয়ে অফিস জয়েন করে নাও, সব সময় এরকম অফার পাওয়া যায় না। কিন্তু রূপা, রূপার কি হবে, এই অবস্থায় তার এত বেশি ট্রাভেল করা ঠিক হবে না। না না, তাকে কিভাবে ছেড়ে যাবে, তাকেও নিজের সঙ্গে নিয়ে যাও, এই সময় তার স্বামীর কাছে থাকা বেশি প্রয়োজন, তুমি তার সঙ্গে থাকলে তার মনটাও ভালো থাকবে। আমি ভালো করে বুঝতে পারছি, মিতালি রূপাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব বলছে। এরই মধ্যে তাদের মা সেখানে আসে। না না, রূপা এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই সময় তার ভালো করে খেয়াল রাখতে হবে, সেখানে একাসে নিজের খেয়াল রাখতে পারবে না। মন্টি, তুই গিয়ে চাকরি জয়েন করে নে, রূপাকে আমি যেতে দেব না, এখানে আমি তার ভালো করে খেয়াল রাখবো। মায়ের কথা অনুযায়ী রূপা বাড়িতে থেকে যায়। কয়েকদিন পর মন্টি একাই আমেরিকা যাওয়ার জন্য তৈরি হয়। মা, বাবা, আমি যাচ্ছি, তোমরা ভালো করে রূপার খেয়াল রাখবে, আমি ডেলিভারির ডেটের আগেই বাড়ি ফিরে আসবো। বাবা, তুই নিশ্চিন্ত হয়ে যা, রূপার চিন্তা তোকে করতে হবে না, আমি খুব ভালো করেই তার খেয়াল রাখবো। হ্যাঁ মন্টি, মা একদম ঠিক বলছে, আমরা সকলে রূপার খেয়াল রাখবো। এদের নাটক দেখলে মাথা খারাপ হয়ে যায়। এরপর মন্টি আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে বাড়িতে, টিনা, তোর ছোট বৌদি প্রেগনেন্ট, মন্টিও তো বাড়িতে নেই, তার জন্য একটু ভালো ভালো খাবার বানিয়ে দে, এভাবে সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকলে চলবে? তাহলে কি করব, আমার ছোট ভাইয়ের বাচ্চা হচ্ছে কিন্তু আমার হচ্ছে না, তাহলে আমি আনন্দ করব কেন? আমি জানি তোর মিসকারেজ হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য সবসময় দুঃখী হয়ে থাকলে তো চলবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার তোকে লাইফে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ভাল লাগে না এইসব। টিনা, আমি তোর স্বামীকে বোঝানোর চেষ্টা করছি, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে, সে আবার তোকে ডেকে নেবে, কিন্তু তুই সবসময় আনন্দে থাক, সকলের সঙ্গে হাসি খুশিতে মিলেমিশে থাক, দেখিস যদি ঈশ্বর চায় তাহলে তুই মা হতে পারবি। আমি কারোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই না মা, তুমি তো শুধু নিজের বৌমাকে নিয়ে পড়ে আছো, নিজের মেয়ের দুঃখ নিয়ে তোমার তো কোনো চিন্তাই নেই। টিনাকে বারবার বোঝানোর পরেও সে নিজের দুঃখ নিয়েই পড়ে থাকে এবং তার মায়ের কোনো কথা সে গুরুত্বও দেয় না। এরপর একদিন রূপার বাবা কমলবাবু তার সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে আসে। রূপা গর্ভবতী হওয়ায় সেও অনেক খুশি ছিল। রূপার বাবা বাড়ি এসে সুরেশকে দেখে অবাক হয়ে যায়। তুমি তুমি এখানে, তুমি আমার মেয়ের বাড়িতে কি করছো? না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। তুমি এখানে কি করতে এসেছো, মন্টি আমেরিকায় চলে যেতে তুমি আমার মেয়ের বাড়িতে এসে বসে আছো? আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না, আমি আপনাকে রূপার কাছে নিয়ে যাচ্ছি, আপনি তার সঙ্গে কথা বলুন। এরপর সুরেশ রূপার বাবাকে নিয়ে তার রুমে আসে।
রূপা নিজের বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। বাবা, হোয়াট আ সারপ্রাইজ! কতদিন পর তুমি আমার সঙ্গে দেখা করতে এলে। ও সব কথা ছাড়, আগে এটা বল, এই লোফার ছেলেকে তুই এখনো ভুলিসনি কেন? রূপার বাবার মুখে এরকম কথা শুনে সুরেশ সেখান থেকে চলে যায় অপরদিকে রান্নাঘরে। আরে বড় বউ, এই কফি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? মা, আপনি জানেন না, রূপার বাবা এসেছে। সুরেশ আমাকে এইমাত্র জানালো, তাই আমি তাদের জন্য কফি নিয়ে যাচ্ছি। আচ্ছা, খুব ভালো করেছো, তুমি গিয়ে কফিটা দিয়ে এসো, আমি তাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। অপরদিকে রূপার রুমে। বাবা, তুমি এভাবে রাগ করে থাকবে, কিছু বলছো না কেন? বলার মতো কি আর আছে, নিজের চোখেই সব দেখে নিলাম। বাবা, সুরেশ মন্টির দাদা। কি, তার দাদা? হ্যাঁ বাবা, আমিও এই বাড়িতে আসার পরেই সেটা জানতে পেরেছি। এবার যা হয়ে গেছে হয়ে গেছে, ও সব কথা ভেবে আর কোনো লাভ নেই। মন্টি এসব ব্যাপারে জানে? না বাবা, আমার আর সুরেশের পুরনো প্রেমের ব্যাপারে এই বাড়ির কেউই জানে না। ঠিক আছে, কিন্তু তুই এই ছেলের থেকে দূরে থাকিস, ছেলেটি ভবিষ্যতে তোর কোনো ক্ষতি করে দিতে পারে। আমার কথা শোন, তাড়াতাড়ি আমেরিকায় শিফট হয়ে যা, এখানে থাকা তোর ঠিক হবে না। রূপা তার বাবার সঙ্গে কথা বলছিল, অপরদিকে দরজার আড়াল থেকে মিতালি সমস্ত কথা শুনে ফেলে। না বাবা, তুমি ভুল ভাবছো, সুরেশ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, সে আমার অনেক খেয়াল রাখে, সে আমার কোনো ক্ষতি করবে না। ও খেয়াল রাখে? মিতালি নিজের চোখে এসব দেখে কফি না দিয়েই সেখান থেকে হল রুমে চলে যায়। আজ আমি কাউকে ছাড়বো না, আগে এই বুড়োটা এখান থেকে চলে যাক, তারপর আমি সুরেশ আর রূপা দুজনের সঙ্গেই কথা বলবো। এত বড় কথা তারা আমার থেকে লুকিয়ে রাখলো। এই রূপাটাও কিরকম মেয়ে, বড় ভাইয়ের সঙ্গে প্রেম করলো আর ছোট ভাইকে বিয়ে করে এই বাড়িতেই চলে এলো। মিতালি এসব কথা বলতে বলতে তার রুমে চলে যায়। এই ব্যাপারে সুরেশকে জিজ্ঞাসা করলে সে আমাকে যেমন তেমন ভাবে বোঝানোর চেষ্টা করবে। না না, আমি তাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করব না। এই রূপার জন্য আমি বিবাহিত হয়ে ও নিজের স্বামীর থেকে দূরে থেকেছি, আর এখনো প্রেগনেন্ট হতে পারিনি, এর বদলে আমি নিয়েই ছাড়বো। মিতালি সুরেশ এবং রূপার ব্যাপারে সমস্ত কথা জানার পরেও তাদেরকে কিছু না বলার সিদ্ধান্ত নেয় এবং ষড়যন্ত্র করা শুরু করে দেয়। অপরদিকে আমেরিকাতে। উফ, কতদিন পর কাজ থেকে ছুটি পেয়েছি, কয়েকদিন কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। আমার ঘরটা কত নোংরা হয়ে আছে, রূপা যদি এখানে থাকতো তাহলে ঘরটা পরিষ্কারও থাকতো, আর উপর থেকে আমি ভালো ভালো খাবারও খেতে পেতাম। আগে রূপাকে একবার ফোন করে নি, তার সঙ্গে একটু কথা বলার পর ঘর পরিষ্কার করব। এই বলে মন্টি রূপাকে ফোন করে। হ্যালো। হাই রূপা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো মন্টি? তাহলে ফ্রেন্ডদের সাথে দেখা করতে বাইরে গেলে না কেন? আরে না না, আজ কারোর সঙ্গে দেখা করতে যাব না, আজ একটু ঘর পরিষ্কার করব। ওরে বাবা, তোমার মুখে এই কথাটা শুনে আমি তো বিশ্বাস করতে পারছি না, তুমি ঘর পরিষ্কার করবে? আচ্ছা ওসব কথা ছাড়ো, এবার বলো আমাদের বেবি আসতে আর কত সময় বাকি? তুমি তো ডেট জানো, তাও প্রত্যেক দিন জিজ্ঞাসা করো। কি আর বলবো, এক্সাইটমেন্টে এরকম হয়। এভাবে মন্টি রূপার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বাড়ি পরিষ্কার করতে শুরু করে। মন্টি বাড়ি পরিষ্কার করতে করতে পুরানো সমস্ত জিনিসপত্র ডাস্টবিনে ফেলতে শুরু করে। এমন সময় হঠাৎ সে রূপার পুরানো জিনিসের একটি বাক্স দেখতে পায়। এই বাক্সের মধ্যে কি আছে? রূপা তো কোনোদিন এটা আমার সামনে খুলতো না, একবার খুলে দেখবো। মনে হয় এর মধ্যে রূপার ছোটবেলার জামা কাপড় এবং খেলনা আছে, তাই সে এত ভালো করে যত্ন করে রেখেছে। এসব আমি ইন্ডিয়া নিয়ে যাব এবং আমাদের বেবিকে দেব। মন্টি এই বলে বাক্সটি খুলে ফেলে এবং তার ভেতর থেকে জিনিসপত্র বার করতে শুরু করে। আরে এখানে তো অনেকগুলো কাগজপত্র রাখা আছে, আর সঙ্গে কয়েকটা ফটোও আছে। মন্টি ভালোভাবে পেপারগুলো পড়তে শুরু করে এবং সে যেগুলো পড়ছিল সেগুলো আসলে রূপার লাভ লেটার, যেটা সুরেশ একসময় রূপাকে লিখেছিল। এরপর সে যখন ফটোগুলো দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ রূপার সমস্ত ছবি তার দাদা সুরেশের সঙ্গে ছিল। হোয়াট, রূপার ছবি দাদার সঙ্গে? এবার আমি সবকিছু বুঝতে পারছি। এ সবকিছুর জন্যই রূপার বাবা তাকে আমেরিকায় নিয়ে এসেছিল, এজন্যই তার বাবা আমাকে আমেরিকাতেই বিয়ে করার জন্য জোর করেছিল, যাতে এই কথাগুলো কেউ জানতে না পারে। তাদের মধ্যে সম্পর্ক ছিল, তার জন্যই সেদিন ছাদে রূপা অজ্ঞান হয়ে যেতে দাদা তাকে নিচে নিয়ে এসেছিল এবং তার চিন্তা করছিল। ও গড, এত বড় কথা রূপা আমার থেকে লুকিয়ে রাখলো, সে আমাকে সব কিছু জানালো না কেন? তার মানে এখনো তাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। এরপর থেকে মন্টি রূপার উপর অনেক রেগে যায় এবং তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। অপরদিকে মন্টিকে ফোন করে করে রূপা চিন্তায় পড়ে যায়।
কিন্তু মন্টি তার ফোন রিসিভই করে না। এরপর একদিন, টিনা দিদি, হ্যাঁ বলো কি হয়েছে? দিদি আমি মন্টিকে বারবার কল করছি কিন্তু সে ফোন রিসিভ করছে না, তুমি একবার মন্টিকে ফোন করে দেখবে? এ নাও তুমি নিজেই করে নাও। এই বলে টিনা রূপাকে নিজের ফোন দিয়ে দেয়। এরপর রূপা মন্টিকে ফোন করে। হ্যাঁ দিদি বল কি হয়েছে? মন্টি আমি রূপা বলছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন, কি হয়েছে? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না রূপা, তুমি আমাকে কল করা বন্ধ করে দাও, এটাই ভালো হবে। আমি কি এমন ভুল করেছি যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তুমি শুধু শুধু আমাকে টেনশন দিচ্ছ কেন? তুমি তো ভালো করেই জানো এই অবস্থায় টেনশন নেওয়া বেবির জন্য একদমই ভালো নয়। বেবি? কার বেবি? কার বেবিকে তুমি নিজের পেটে রেখেছো? ওটা আমার নাকি তোমার এক্স বয়ফ্রেন্ডের? দুজনে পাশাপাশি তো থাকো। এসব তুমি কি বলছো মন্টি? বুঝতে পারছো না কি বলছি? তোমার পুরানো বাক্স থেকে আমি সবকিছু পেয়ে গেছি, এখন আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। কিন্তু মন্টি একবার তুমি আমার কথা শোনো। চুপ করো, আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। মন্টি প্লিজ, প্লিজ মন্টি। এরপর মন্টি ফোন রেখে দেয়। তাহলে এই মেয়ের কোনো বয়ফ্রেন্ডও আছে, এবার এখানে থাকতে ভালো লাগবে। অপরদিকে মিতালিদের রুমে। মিতালি, মিতালি আমার খিদে পেয়েছে, খাবার দাও না। আমাকে বলছো কেন? এই ঘরে তোমার একজন আপন থাকে, তাকে গিয়ে বলো না। এর হঠাৎ কি হয়ে গেল? আমার সঙ্গে এভাবে কথা বলছে কেন? কি হয়েছে মিতালি? তোমার শরীর ভালো আছে তো? নাটক করছো কেন? যাকে সত্যি সত্যি ভালোবাসো তার কাছে যাও, তার সামনে গিয়ে সব কথা বলো। মিতালি এরকম করে বলছে কেন? মিতালি আমার আর রূপার ব্যাপারে সবকিছু জেনে ফেলেনি তো? হে ঈশ্বর, তাহলে তো সর্বনাশ হবে। রূপার সঙ্গে গিয়ে আমাকে কথা বলা দরকার, মিতালি কিভাবে আমাদের ব্যাপারে জানতে পারে? অপরদিকে পার্বতী হলরুমে বসে ফোনে কথা বলতে থাকে। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার তোমাদের দুজনকে একসঙ্গে থাকা দরকার। আমি আপনার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, টিনা নিজের থেকে বাড়ি ছেড়ে গেছে, ওকে আমি কোনোদিন আনতে যাব না। রাগ করো না জামাই বাবাজি, টিনা অনেক দুঃখী, তুমি তাকে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমার তাতে কিছু যায় আসে না। সুরেশ, মন্টি এবং টিনা কারোরই বিবাহিত জীবন ভালোভাবে চলছিল না, সকলে মনে মনে অনেক দুঃখী ছিল এবং ধীরে ধীরে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, এমন সময় রূপা যখন রান্নাঘরে ছিল হঠাৎ তার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। উফ, পেটে প্রচন্ড ব্যথা করছে, কেউ আমার হেল্প করো প্লিজ, মনে হচ্ছে এবারে মরে যাব। উফ, রূপা রান্নাঘরে পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। অপরদিকে মিতালি হলরুমে একটি চেয়ারে বসে থাকে। ভালোই হয়েছে, ঝড় বৃষ্টির আওয়াজে রূপার ডাক কেউই শুনতে পাবে না, তারপর রূপা এখানে পড়ে পড়ে মারা গেলে আমি সব থেকে বেশি খুশি হব। রূপা রান্নাঘর থেকে চিৎকার করতে থাকে। এমন সময় তার শাশুড়ি রান্নাঘরে গিয়ে রূপাকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। রূপা নিজের শাশুড়িকে দেখে কিছুটা শান্তি পায়। মা, আমার খুব পেটে ব্যথা করছে, আমাকে বাঁচাও মা, আমি আর থাকতে পারছি না। রূপা, রূপা কি হয়েছে তোমার? সুরেশ, তাড়াতাড়ি গাড়ি বার কর, রূপাকে নিয়ে এখনই হসপিটালে যেতে হবে। তোমার কিচ্ছু হবে না রূপা, কিচ্ছু হবে না তোমার। এরপর সুরেশ এবং পার্বতী গাড়ি করে রূপাকে হসপিটালে নিয়ে যায়। কিছু সময় পর তারা রূপাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। অনেক কষ্ট হচ্ছে মা। কিচ্ছু হবে না বৌমা, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু সাহস রাখো, তুমি শুধু নিজের সন্তানের কথা ভাবো। এরপর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে পার্বতী এবং সুরেশকে বাইরে বের করে দেয় এবং রূপার ডেলিভারির কাজ শুরু করে দেয়। পার্বতী এবং সুরেশ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করতে থাকে। হে ঈশ্বর, আমার বৌমাকে সাহস দাও, সে যেন সুস্থভাবে নিজের সন্তানের জন্ম দিতে পারে। মা, তাড়াতাড়ি মন্টিকে ফোন করে দাও, তাকে বলো তাড়াতাড়ি সে যেন ইন্ডিয়া চলে আসে। আরে হ্যাঁ, মন্টিকে জানাতে আমি ভুলেই গেছি, এখনই আমি তাকে ফোন করছি। এরপর পার্বতী আমেরিকাতে তার ছেলেকে ফোন করে। হ্যালো মা, বলো। বাবা, রূপার লেবার পেন শুরু হয়ে গেছে, তুই তাড়াতাড়ি ইন্ডিয়া আসার জন্য বেরিয়ে পড়, ঈশ্বরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমরা সুখবর পাবো। না মা, এখানে আমি অনেক ব্যস্ত আছি, এখন আমি যেতে পারবো না। বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে তার বাবার কাছে পাঠিয়ে দিও, আমাদের বাড়িতে রাখার দরকার নেই। বাবা, এসব তুই কি বলছিস? তোর তো নিজের বউকে এই সময় সাপোর্ট করা দরকার, এই সময় তার যত্ন করার বদলে তুই এসব কি যাতা বলছিস? তুই আমার ছেলে হয়ে নিজের স্ত্রীর সম্মান করতে শিখিসনি? না জানি না, তোমার বড় ছেলে আছে তো,
তাকে বলে দাও সে রূপার খেয়াল রাখবে। মন্টি এই বলে ফোন কেটে দেয়। কি হলো মা, মন্টি কি বলল? আমি কিছু বুঝতে পারলাম না। সে তোকে রূপার খেয়াল রাখতে বলছে, কিন্তু সে কেন এটা বলল আমি বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? তাহলে কি মন্টি আমার আর রূপার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে? তা না হলে সে মাকে এভাবে বলবে কেন? কেউ যাতে কষ্ট না পাক তার জন্যেই আমি আর রূপা এসব কথা সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। এখন মিতালি মন্টি দুজনে জানতে পারার পর সব কিছু শেষ হয়ে গেল। হে ঈশ্বর, আগে রূপাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, তারপর দেখা যাবে। অপারেশন থিয়েটারে বেশ কিছু সময় রূপা কষ্ট পাওয়ার পর এক সন্তানের জন্ম দেয়। এরপর ডাক্তার অপারেশন থিয়েটারের বাইরে আসে। কংগ্রাচুলেশনস, পেশেন্ট একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মা এবং শিশু দুজনেই ভালো আছে। হে ঈশ্বর, তোমার ধন্যবাদ। ডাক্তার বাবু, আমরা কি তার সঙ্গে দেখা করতে যেতে পারি? না না, এখন নয়। টানা 10 ঘন্টা লেবার পেন থাকার কারণে পেশেন্ট অনেক টায়ার্ড হয়ে গেছে, এখন দুজনে ঘুমাচ্ছে। 1 ঘন্টা পর আপনারা তার সঙ্গে দেখা করতে যাবেন। ঠিক আছে ডাক্তার বাবু, আমরা পরে তার সঙ্গে দেখা করে নেব। মা, মনে হচ্ছে এবার তুমি অনেক হ্যাপি। হ্যাঁ বাবা, সত্যি আজ আমি অনেক খুশি। অনেক সময় থেকে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। মা, তুমি অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করনি, এবার চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নাও। হ্যাঁ বাবা, চল এবার আমি পেট ভরে খাবো, আর সব থেকে আগে আমি মিষ্টি খাবো। অপরদিকে তাদের বাড়িতে মিতালি সুরেশের বোন টিনাকে বলে, শুনলে তো দিদি, শেষমেশ আমাদের দুজনের আগেই ওই রূপা বাচ্চার জন্ম দিয়ে দিল। হ্যাঁ ঠিক বলেছো মিতালি, সবই নিজের নিজের কপাল, আমার কপালটা তো সবচেয়ে বেশি খারাপ। কপাল? হ্যাঁ, আমি এসব কিছু মানি না। এবার আমিও দেখব তার কপাল কত সময় পর্যন্ত তার সাথ দেয়। মিতালি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। মিতালি সেখান থেকে চলে যাওয়ার পর টিনা মনে মনে বলে, রূপা মা তো হয়ে গেছে, কিন্তু সে কোনোদিনও সন্তানের সুখ পাবে না। অপরদিকে সুরেশ এবং তার মা পার্বতী হসপিটালের ক্যান্টিনে বসে আনন্দের সঙ্গে মিষ্টি খাচ্ছিল এবং সুরেশ তাদের সকল পরিজনকে ফোন করে খুশির খবরটি জানাচ্ছিল। অন্যদিকে মুখে রোমাল বেঁধে থাকা এক লোক হসপিটালের রুমের ভেতরে ঢোকে এবং রূপাকে ঘুমাতে দেখে তার ছেলেকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবা সুরেশ, 1 ঘন্টা হয়ে গেছে, চল এবার হসপিটাল রুমের ভেতরে যাই, আমি নিজের নাতিকে দেখার জন্য আর থাকতে পারছি না। এরপর পার্বতী তার ছেলের সঙ্গে হসপিটাল রুমের ভেতরে আসে, কিন্তু তারা সেখানে গিয়ে রূপার সন্তানকে দেখতে পায় না। সুরেশ, বেবি কোথায় গেল? বেবিকে এখান থেকে কে নিয়ে গেল? আরে মা, তুমি চিন্তা করছো কেন? হয়তো ডাক্তার কোন রকম চেক আপ করানোর জন্য নিয়ে গেছে, তুমি দাঁড়াও আমি জিজ্ঞাসা করে আসছি। এরপর সুরেশ হসপিটালের সকল নার্সদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ রূপার সন্তানের ব্যাপারে কিছুই জানতে পারে না। এটা কিভাবে হতে পারে? আপনাদের হাসপাতাল থেকে সদ্যজাত শিশুকে একজন তুলে নিয়ে চলে গেল আর আপনারা কোনো খবর রাখেননি? সরি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমাদের হসপিটালে কোনোদিন এরকম হয়নি। এরপর সুরেশ হসপিটালের সিকিউরিটিদের সঙ্গে কথা বলে, সকল সিসিটিভি ফুটেজও চেক করা হয়। তখন তারা দেখতে পায় মুখে রুমাল বেঁধে থাকা এক লোক রূপার সন্তানকে তুলে নিয়ে হসপিটালের রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আরে সিকিউরিটি, এটা কে? স্যার বুঝতে পারছি না এটা কে, একে দেখে আমাদের হাসপাতালের কেউ মনে হচ্ছে না, হয়তো বাইরে থেকে কেউ এসে আপনাদের বেবিকে কিডন্যাপ করে নিয়েছে, আপনি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দিন। এরপর সুরেশ দুঃখী হয়ে তার মায়ের কাছে যায়। এটা কি করে হতে পারে বাবা, হসপিটালে এতগুলো সন্তানের জন্ম হলো, তাহলে কেউ শুধুমাত্র আমাদের সন্তানকে কেন নিয়ে যাবে? আমি কিছু বুঝতে পারছি না মা, চলো আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। এত ছোট একটা শিশু, তার মাকে ছাড়া কিভাবে আছে কেই জানে, এত ছোট শিশুকে খুঁজতে পুলিশ আমাদেরকে কিভাবে সাহায্য করবে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সকলে কথা বলছিল এমন সময় রূপা ঘুম থেকে উঠে পড়ে। আমার ছেলে, আমার ছেলে, মা মা আমার ছেলে কোথায়, তাকে আমার কাছে নিয়ে আসুন না। রূপা তুমি এখন একটু রেস্ট নাও, ডাক্তার তোমাকে বিশ্রাম করতে বলেছে। রূপা আসলে কি হয়েছে মা, আমার বেবিকে আমার কাছে দিন না। কি হলো, তোমরা আমাকে এরকম করে বলছো কেন, আমার বেবি ঠিক আছে তো? ডক্টর আপনি বলুন না আমার বেবি কোথায়। উই আর সরি টু সে রূপা ম্যাডাম, কেউ আপনার বেবিকে এখান থেকে কিডন্যাপ করে নিয়েছে। কিডন্যাপ? না না, এটা হতে পারে না, আমার বেবির সঙ্গে কারোর শত্রুতা কিভাবে থাকতে পারে, সে তো এইমাত্র পৃথিবীতে এসেছে। মা আপনি আমার বেবিকে যেখান থেকে হোক নিয়ে আসুন,
প্লিজ মা, প্লিজ। অপরদিকে মুখে রুমাল বাঁধা লোকটি বাচ্চাকে নিয়ে এক বয়স্ক মহিলার কাছে যায়। এ বাচ্চাটি তো আমি সামলে নেব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? হ্যাঁ, শুধু শুধু আমি এই বাচ্চাকে মানুষ করতে পারবো না। তুমি যত টাকা চাইবে পাবে, শুধু একটা কথা মাথায় রেখো, এই শিশুর ব্যাপারে কেউ না জানতে পারে, আর শিশুটি যেন সুস্থ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু টাকা? এই নাও, এখন এই টাকাটা রাখো। এরপর সেই লোকটি রূপার ছেলেকে সেই বুড়ি মহিলার কাছে দিয়ে চলে যায়। অপরদিকে হসপিটালের রুমে কান্নাকাটি করতে করতে রূপা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমাকে আমার বেবি এনে দিন, আমার বেবি, আমাকে আমার বেবি দিন। আর কেঁদো না বৌমা, সুরেশ তো খোঁজাখুঁজি করতেই গেছে, খুব তাড়াতাড়ি আমরা তাকে পেয়ে যাব। আমি এসে গেছি, পুলিশের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তারা কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবে, বাচ্চাকে আমরা যেভাবেই হোক খুঁজে বার করব। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তোমরা আমার বেবিকে এনে দাও, প্লিজ আমার বেবিকে এনে দাও। অপরদিকে রূপাদের বাড়িতে মালতী এবং টিনা চা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। রূপার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, তবে যা হয়েছে খুব ভালোই হয়েছে, আমি ঠিক বলছি তো দিদি? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, অনেক দুঃখের বিষয়। আচ্ছা দিদি, কিডন্যাপারটা বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে? আমার তো সন্দেহ হচ্ছে, কিন্তু কিডন্যাপার হয়তো বাচ্চাটাকে বাঁচিয়েও রাখতে পারে, কিন্তু এক মাস পর তো বাচ্চাটাকে দেখে আর বোঝাই যাবে না যে সেটা কার বাচ্চা, তখন এরা কি করবে? আমি তো ভাবছি ওই সদ্যজাত শিশুটি তার মাকে ছাড়া কিভাবে আছে, তার জন্য আমার একটু খারাপ লাগছে, হয়তো সে এখন খুব কান্নাকাটি করছে, বেচারি রূপা হয়তো খুব কষ্ট পাচ্ছে। অপরদিকে বুড়ি মহিলাটির বাড়িতে রূপার শিশুটির দিন কাটতে থাকে। আজ অনেক টাকা পেয়েছি, তার উপর এত ভালো ভালো খাবারও দিয়ে গেছে, আজ তো আমি মন ভরে খাবো। ওহো, এ বাচ্চাটি কত কান্নাকাটি করছে, আমার কানটাই খারাপ করে দিল, আগে আমি ভালো করে খাওয়া দাওয়া করে নি, তারপর একে খেতে দেব। অপরদিকে হসপিটালে পুলিশ এসে উপস্থিত হয়। আপনি তো রূপার শাশুড়ি? হ্যাঁ ইন্সপেক্টর। আপনাদের মধ্যে সম্বন্ধ কেমন? আজকাল শাশুড়ি এবং বৌমায়ের মধ্যে প্রতিদিন ঝগড়া ঝামেলা হয়, তাই হয়তো আপনি নিজের থেকেই বৌমায়ের সন্তানকে কিডন্যাপ করিয়েছেন। হ্যাঁ, এটাই হতে পারে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর বাবু? আমাদের পরিবারের সবাই শিক্ষিত মানুষ, সবার চিন্তা ভাবনা খুব ভালো, আমাদের বাড়িতে বউ শাশুড়ির ঝগড়া হয় না। দেখুন ইন্সপেক্টর বাবু, এসব কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমাদের বাচ্চাটিকে খোঁজার ব্যবস্থা করুন, বেশি দেরি হলে কিডন্যাপার আমার নাতিকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারে। পুলিশ নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং সবকিছু জানা হয়ে গেলে তারা এ বিষয়ে তাড়াতাড়ি কোনো অ্যাকশন নেবে এবং এই বলে সেখান থেকে চলে যায়। মা, এই পুলিশওয়ালাগুলো ঠিক নয়, এদের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, এরা শুধু কথা বলতে পারে। আমি যদি রূপাকে একা ফেলে রেখে এখান থেকে না যেতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এরপর সুরেশ তার মা এবং রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে। রূপা সারাদিন কান্নাকাটি করতে করতে অনেক শান্ত হয়ে গিয়েছিল, সে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, কেঁদে কেঁদেই তার দিন কাটছিল। এই সব দেখে মিতালি এবং টিনা মনে মনে অনেক খুশি হয়। কিছু সময় পর পার্বতী আমেরিকায় তার ছোট ছেলেকে ফোন করে। বাবা, আমি কিছু বুঝতে পারছি না, কিভাবে এসব হয়ে গেল, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, না হলে রূপা নিজের ক্ষতি করে নিতে পারে, সে অনেক কষ্ট পেয়েছে বাবা। আমি এতে কিছু করতে পারবো না মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, এবার তুমি রূপাকে তার বাবার কাছে পাঠিয়ে দাও, এবার থেকে তার বাবা তার খেয়াল রাখবে। তোর আবার কি হয়ে গেল মন্টি, যে তুই রূপার সঙ্গে এরকম ব্যবহার করছিস? রূপা তোকে ভালোবেসে তোর সঙ্গে বিয়ে করেছে, আমাদের কথায় সে আমেরিকা ছেড়ে এখানে আছে, তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে, এতে তার কি দোষ? তুই তার উপরে এত রেগে আছিস কেন বাবা? মা প্লিজ, আমাকে আর কিছু বলো না, আমি তো বললাম এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না, তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করো না। মন্টি এই বলে ফোন রেখে দেয়। সে ফোন রেখে দিয়ে বাচ্চার কথা ভাবে। বাচ্চাটাকে কি আবার কিডন্যাপ করে নিল? সে যাই হয়ে যাক, রূপা আমার সঙ্গে ধোঁকা করেছে, সে আমার দাদাকে ভালোবাসত, এত বড় কথাটি সে আমার থেকে লুকিয়েছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। রূপা তখনও নিজের রুমে বসে বসে কান্নাকাটি করছিল। আমি কি এমন ভুল করেছিলাম যার জন্য মন্টি আমার সঙ্গে কথাও বলতে চাইছে না? হে ঈশ্বর, আমার কোন পাপের জন্য তুমি আমাকে এত বেশি শাস্তি দিচ্ছ?
আমার বাচ্চাটাও কিডন্যাপ হয়ে গেছে। রূপা এসব কথা ভাবতে ভাবতে বারবার মন্টিকে ফোন করতে থাকে, কিন্তু মন্টি তার ফোন তোলে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রূপা প্রতিদিনের মতো মন্টিকে ফোন করতে থাকে এবং সে বারবার ফোন করায় মন্টি ফোন রিসিভ করে নেয়। কি হয়েছে, তুমি বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছো কেন? মন্টি, মন্টি আমাদের ছেলে। আমি তাতে কি করব, এটা তোমার আর তোমার বয়ফ্রেন্ডের সমস্যা, যা করার তোমরা করো। আর একটা কথা, যদি পারো তুমি নিজের বড়লোক বাবার কাছে চলে যাও, আমি আর তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। মন্টি এই বলে ফোন কেটে দেয়। অপরদিকে রূপা তার স্বামীর মুখে এরকম কথা শুনে আরো বেশি কষ্ট পায়। বারবার সেই একই কথা, পুরানো বয়ফ্রেন্ড থাকে কি কোনো পাপ? কারো লাইফে কি অতীত থাকতে পারে না? শুধুমাত্র এই ঘরটাকে ভাঙতে না দেওয়ার জন্যই এই কথাটি আমি সকলের কাছ থেকে লুকিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এবার আমি এই ঘরে থেকে কি করব? এরপর সকলে যখন হলরুমে বসেছিল, এমন সময় রূপা জামা কাপড় প্যাক করে সেখানে আসে। আরে রূপা, এসো এসো, আমাদের সঙ্গে এসে বসো। না মা, আমি বাবার কাছে চলে যাচ্ছি, হয়তো এতেই সবাই ভালো থাকবে। এরকম করে বলো না বৌমা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু সাহস দেখাও। হ্যাঁ রূপা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি বাড়ি ছেড়ে যেও না। আমার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো প্লিজ, আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকব। শাশুড়ি এবং সুরেশ দুজনে রূপাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা তাদের কোনো কথাই শোনে না এবং বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। যদি তোমার বাবা মায়ের সঙ্গে থাকলে তোমার দুঃখ কিছুটা কম হয়, তাহলে তুমি যাও, আমরা কেউ তোমাকে আটকাবো না। সুরেশ, যা, তুই বৌমাকে গিয়ে তার বাবার বাড়িতে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, এত রাতে এই মহিলার সঙ্গে তুমি কেন যাবে? এর স্বামী তো একে ছেড়ে দিয়েছে, এবার এই মহিলাটি আমার স্বামীকে পাঠানোর চেষ্টা করছে। না না, আমি তোমাকে এর সঙ্গে যেতে দেব না। কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই চলে যাব। এরপর রূপা একটি ট্যাক্সি করে তার বাবার বাড়ির দিকে রওনা হয়। কিছু সময় পর রূপা তার বাবার কাছে পৌঁছে যায়। আরে রূপা, এত রাতে তুই? পরের দিন সকালে পার্বতী আমেরিকায় তার ছেলেকে ফোন করে। এবার তুই খুশি হয়েছিস? তোর ইচ্ছে পূরণ হয়েছে তো? এবার রূপা এত দুঃখ আর সহ্য করতে পারলো না, সে আমাদের বাড়ি ছেড়ে তার বাবার কাছে চলে গেছে। কি, রূপা বাবার কাছে চলে গেছে? হ্যাঁ, আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আর কোনোদিন এখানে আসবি না, আমেরিকাতে আনন্দের সঙ্গে থাক, আমি আর কোনোদিনও তোকে ফোন করব না। পার্বতী এই বলে ফোন কেটে দেয়। অপরদিকে মন্টি তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। রূপা আমার কথায় দুঃখী হয়ে নিজের বাবার বাড়ি চলে গেল? সুরেশ দাকে ছেড়ে সে নিজের বাড়ি চলে গেল কেন? তাহলে কি সত্যি সত্যি দাদার সঙ্গে এখন তার কোনো রকম রিলেশন নেই? হয়তো আমি শুধু শুধু বেশি ভাবছিলাম, আমি কিছু বুঝতে পারছি না। অপরদিকে রূপার বাবার বাড়িতে। রূপা, যা হওয়ার হয়ে গেছে, বেশি চিন্তা করিস না, আমি পুলিশের উপর প্রেসার দেব যাতে তোর ছেলেকে তাড়াতাড়ি পাওয়া যায়। তোমাকে আমার জন্য আর কিছু করতে হবে না বাবা, তোমার জন্যই আমার লাইফ শেষ হয়ে গেল। আমি ইন্ডিয়াতে ছিলাম, আমি সুরেশকে কত ভালোবাসতাম, সে আমাকে বিয়ে করার জন্য দিনরাত পরিশ্রম করত, কিন্তু তোমার জন্য আমাদেরকে আলাদা হতে হলো। রূপা, আমি যা করেছিলাম তোর ভালোর জন্যই করেছিলাম মা। আচ্ছা, তুমি আমাকে না জানিয়ে এখান থেকে আমেরিকায় নিয়ে গিয়েছিলে, যখন আমি মন্টিকে পছন্দ করতে শুরু করেছিলাম তখন তুমি নিজেই তাকে আমাদের বাড়িতে এনে বিয়ের কথা বলেছিলে, আর তোমার বারণ করার জন্যই আমি তাকে সুরেশের ব্যাপারে কোনো কথাই জানাইনি। সেই সময় মন্টি যদি জানতে পারতো তুই অন্য কোনো ছেলেকে এত ভালোবাসিস, তাহলে সে কোনোদিন বিয়ে করতে রাজি হতো না। না করলে না করতো, এতে আমার কি এমন ক্ষতি হয়ে যেত? আমার কপালটাও খারাপ যে বিয়ে করে ইন্ডিয়া এসে দেখলাম সুরেশ আমার স্বামীর দাদা এবং একই বাড়িতে থাকে, এবার সবকিছু শেষ হয়ে গেছে। মন্টি আমার অতীতের ব্যাপারে জানতে পারার পর আমার উপর আর বিশ্বাসই করছে না। আমি কারোর হতে পারলাম না বাবা, আমি যে নিজের বাচ্চার মুখ থেকে বাঁচবো সেটাও আর সম্ভব নয়, তাকেও কেউ আমার থেকে দূরে নিয়ে গেল, আমার সঙ্গে এসব কেন হচ্ছে বাবা? রূপা এত দুঃখ আর সহ্য করতে পারছিল না। অপরদিকে মন্টি ও রূপার কথা ভাবতে ভাবতে সময় কাটাতে থাকে। রূপা এভাবে কেন তার বাবার কাছে চলে গেল? আমি তো এতদিন ভাবছিলাম সে দাদার জন্যই ওই বাড়িতে আছে। অপরদিকে পার্বতী এবং সুরেশ ভালোভাবে রূপার কষ্ট বুঝতে পারছিল
এবং তারা প্রত্যেক দিন রূপার ব্যাপারেই আলোচনা করত। এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায়, কিন্তু বাচ্চার ব্যাপারে কেউই জানতে পারে না। একদিন মুখে রুমাল বাঁধা সেই লোকটি আবার বুড়ি মহিলার কাছে আসে। এই বাচ্চাটা এত কাঁপছে কেন? তুমি কেকে খেতে দাওনি? না, দিইনি। তুমি টাকা দিতে দুই দিন দেরি করে দিয়েছো, তাই আমি তাকে খেতে দেবো কেন? কি? হ্যাঁ, এবার এই বাচ্চাটা এক মাসের হয়ে গেছে, বেশি বেশি খাবার খায়। এবার তোমাকে টাকাও বেশি দিতে হবে, না হলে আমি তাকে কম খাবার খেতে দেবো। তাছাড়া কম টাকা দিলে আমার মুখ থেকে এসব কথাগুলো ফাঁস হয়ে যেতে পারে। এ নাও টাকা, আর নিজের মুখটা বন্ধ রাখবে। অপরদিকে সুরেশদের বাড়িতে। মিতালি, মিতালি, আমার ব্লু শার্টটা কোথায়? জানি না মিতালি সারাদিন কি করে, আমার কোনো কথাই শোনে না। এরপর সুরেশ নিজেই আলমারিতে রাখা নিজের জামা খুঁজতে শুরু করে। এরই মধ্যে মিতালি সেখানে চলে আসে। কি করছো? তোমার সেই ব্লু শার্ট খুঁজছো? আরে, আমাদের আলমারিটা ভর্তি হয়ে গিয়েছিল, তাই আমি তোমার কিছু জামা কাপড় নিয়ে গেস্ট রুমের আলমারিতে রেখে দিয়েছি। হয়তো তোমার সেই শার্টটা সেখানেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে নেব। এরপর সুরেশ গেস্ট রুমে গিয়ে আলমারিতে তার জামা খুঁজতে থাকে, কিন্তু আলমারিতে সে অন্য কিছু দেখতে পায়। আরে, এত ছোট বাচ্চার জামা কাপড় এখানে কেন? আমাদের ঘরে তো কোনো ছোট শিশু নেই, তাছাড়া এখন কারোর বাচ্চা হওয়ারও কথা নয়। তাহলে এসব ছোট জামা কাপড় কি আনলো? এই ঘরে তো টিনা দিদি থাকে, তাহলে কি টিনা দিদি এই জামা কাপড়গুলো রূপার বাচ্চার জন্য এনেছিল? না না, সে তো প্রত্যেক প্রেগনেন্ট মহিলাদেরকে দেখলেই হিংসা করে, সে কেন জামা কাপড় আনবে? সুরেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে আমেরিকাতে। এক মাস হয়ে গেল, রূপা তার বাপের বাড়ি চলে গেছে। আমি তার উপর অনেক রাগ করেছি। ডেলিভারির সময় একটা মহিলার জন্য কত কষ্টদায়ক হয়, কিন্তু তাতেও আমি তার খেয়াল রাখিনি। তার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। বেচারিটা নিজের ছেলেকেও হারিয়ে ফেলল, জানি না এখন সে কেমন আছে। সে আমাকে ফোন করাও বন্ধ করে দিয়েছে। উফ, তাহলে কি আমি তাকে একবার ফোন করে দেখব? অপরদিকে সুরেশদের বাড়িতে পার্বতী রান্না করতে করতে বলে, জানি না এই টিনা কোথায় গেল, টাইমে খাওয়া দাওয়া একদমই করে না, আমি তার জন্য জুস বানিয়ে দিই। এরপর পার্বতী যখন জুস বানিয়ে তার মেয়েকে দিতে যায়, তখন দরজার বাইরে থেকে সে শুনতে পায় টিনা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তুমি কেমন মহিলা, তুমি একটা ছোট শিশুকে সামলাতে পারছো না? টাকা চিন্তা করতে হবে না, তোমার যত টাকা দরকার তুমি পেয়ে যাবে। মনে রেখো, বাচ্চাটার যেন কোনো রকম ক্ষতি না হয়। তাহলে কি টিনা রূপার ছেলেকে কিডন্যাপ করিয়েছে? আমাকে সুরেশের সঙ্গে এ ব্যাপারে কথা বলতেই হবে। এরপর পার্বতী সুরেশের কাছে যায়। সুরেশ, আমি এখনই টিনাকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছি, সে কোনো মহিলাকে ছোট বাচ্চাকে রাখার কথা বলছিল। মা, কিছু সময় আগে আমি টিনা দিদির আলমারিতে ছোট শিশুর কাপড় দেখেছি, আমারও তার উপর সন্দেহ হচ্ছে। চল আমরা গিয়ে তার সঙ্গে কথা বলি। না মা, এত তাড়াহুড়ো করে কিছু করা ঠিক হবে না, ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আগে আমাদেরকে জানতে হবে বাচ্চা ঠিক কোথায় আছে। এরপর থেকে পার্বতী এবং সুরেশ ভালোভাবে টিনার উপর নজর রাখতে শুরু করে। তারপর একদিন টিনা যখন ফোনে কথা বলছিল, এমন সময়, তুমি একটা বাচ্চার খেয়াল রাখতে পারছো না? কি হয়েছে আমার বাচ্চার? এখন তার শরীর কেমন আছে? রূপার ছেলেকে চুরি করে এখন তাকে নিজের ছেলে বলছিস? আরে মা, তুমি এখানে? আর এসব তুমি কি বলছো? আমি রূপার ছেলেকে কিডন্যাপ করতে যাব কেন? আমরা সব কিছু জানতে পেরে গেছি দিদি। আরে ফোনে তো আমি আমার বাড়ির চাকরের সঙ্গে কথা বলছিলাম, বাচ্চা বলতে আমি নিজের কুকুরের কথা বলছিলাম। আমি তাকে আমার সঙ্গে আনতে পারিনি, তাই আমি তাকে বাড়ির চাকরের কাছে রেখে এসেছি। টিনা, তুই মিথ্যে কথা বলছিস। আমি কেন মিথ্যা কথা বলতে যাব মা, আমি সত্যি কথা বলছি। এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তোকে নিজের মেয়ে বলতে আমার লজ্জা করছে। পার্বতী এবং সুরেশ টিনার কোনো কথাই শোনে না এবং তারা টিনাকে বাড়ি থেকে বার করে দেয়। টিনা বাড়ি ছেড়ে নিজের স্বামীর কাছে চলে যায়। অপরদিকে টিনা বাড়ি ছেড়ে চলে গেলে মিতালি তার রুমে বসে বসে বলে, রূপাও চলে গেছে, টিনাও চলে গেছে, এবারে এই বাড়ি শুধু আমার। এভাবে আরো কয়েকদিন কেটে যায় এবং রূপার বাচ্চাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে ওঠে। এরপর একদিন রূপার বাবা মন্টিকে ফোন করে এবং কিভাবে সে রূপাকে তার পুরানো প্রেমের কথা বলার জন্য বারণ করেছিল সব কিছু জানিয়ে দেয়। একদিন রূপা যখন তাদের বাড়ির ছাদে বসেছিল, এমন সময় তার ফোন আসে। এটা তুমি কি বলছো? এটা কি সত্যি? হে ঈশ্বর, কিন্তু তুমি তো সেখানে আছো,
তাহলে এসব কে করবে? আচ্ছা ঠিক আছে, আমি সুরেশ আর মায়ের সঙ্গে কথা বলবো। অন্যদিকে সুরেশ যখন তাদের বাড়ির হলরুমে বসেছিল, এমন সময় মন্টি তাকে ফোন করে এবং তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করে নেয়। মন্টির সঙ্গে কথা হয়ে গেলে সুরেশ তার রুমে গিয়ে বসে পড়ে। সুরেশ যখন বসে বসে তার অফিসের কাজ করছিল, এমন সময় মিতালি সেখানে আসে। সুরেশ, আমি ভাবছি আমরা একটা বাচ্চা পালতে নেব, কেমন হবে বলো তো? হঠাৎ করে বাচ্চা অ্যাডপ্ট করার কথা তোমার মাথায় কিভাবে এলো? আসলে এক বছর হয়ে গেল, আমি প্রেগন্যান্ট হতে পারছি না, তাই ভাবছি কোনো অনাথ শিশুকে অ্যাডপ্ট করে নেব। শিশুটিও একটি ভালো লাইফ পাবে। সেটা তো ভালো কথা, কিন্তু বাচ্চা আমরা কোথায় পাবো? তুমি শুধু হ্যাঁ বলে দাও, বাকি কাজ আমার ভাই করে দেবে। এরপর মিতালি তার শাশুড়িকেও বাচ্চা অ্যাডপ্টের কথা জানিয়ে দেয়। মিতালির কথা শুনে বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়, কারণ এবার তাদের বাড়িতে নতুন বাচ্চা আসতে চলেছিল। এই ঘটনার এক সপ্তাহ পর মিতালির ভাই একদিন তাদের বাড়িতে আসে। আরে পলাশ, কতদিনে আমরা বাচ্চা পাবো? এই ধরে নাও 2 মাসের মতো লাগবে। সমস্ত ফর্মালিটি পূরণ হয়ে গেলে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, তোমরা বাচ্চা নিয়ে চলে আসবে। কথা বলতে বলতে হঠাৎ সুরেশের চোখ পলাশের জুতোর দিকে পড়ে এবং তার মনে পড়ে যায় হসপিটালে যেই লোকটি রূপার বাচ্চা চুরি করেছিল সেও এরকম একটা জুতো পরেছিল। এরপর কয়েকদিন কেটে যায়। মন্টি আমেরিকা থেকে বারবার রূপাকে ফোন করতে থাকে, কিন্তু রূপা তার ফোন তোলে না। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন মিতালির ভাই তাদেরকে নেওয়ার জন্য বাড়িতে আসে। এরপর সকলে একসঙ্গে বাচ্চা অ্যাডপ্ট করার জন্য যাচ্ছিল, এমন সময়। আরে মন্টি, তুই হঠাৎ আমেরিকা থেকে চলে এলি? হ্যাঁ চলে এলাম, তা তোমরা কোথায় যাচ্ছ? আজ সুরেশ আর মিতালি একটা বাচ্চা অ্যাডপ্ট করবে, আমরা সেখানেই যাচ্ছি, পলাশ আমাদের এতে সাহায্য করছে। এরপর মিতালির ভাই পলাশ সকলকে সঙ্গে নিয়ে বুড়ি মহিলার বাড়িতে আসে। এরা ভালো পরিবারের মনে হচ্ছে, তাই আমি এই বাচ্চাটা এদেরকে দেব, না হলে আমি বাচ্চা দিতাম না। আপনার অনেক ধন্যবাদ, এই বাচ্চাটাকে আমি খুব যত্নে বড় করেছি, এটার জন্য তোমরা আমাকে 1 লক্ষ টাকা দাও। আরে হ্যাঁ, তুমি যত টাকা চাইবে পেয়ে যাবে, তার আগে বাচ্চাটাকে এখানে নিয়ে এসো। সকলে কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। আরে তুমি আবার কাকে ডাকলে? না তো, আমি কাউকে ডাকিনি, আমি ডেকেছি। এবার বাচ্চা চুরির অপরাধে তোমাদেরকে পুলিশ থানায় নিয়ে যাবে। মা, এটা আমার ভাই, তুমি একে এরকম করে বলছো কেন? মিতালি এসব কথা বলছিল, এমন সময় টিনা এবং রূপা পুলিশ নিয়ে সেখানে আসে। তুমি নিজে বাচ্চা চুরি করে আমার নামে দোষ চাপিয়ে দিয়েছিলে, আমাকে বাড়ি থেকে বার করিয়ে দিলে। আমরা আগে থেকেই তোমার উপর সন্দেহ করেছিলাম, তাই আমাকে বাড়ি থেকে বার করে দেওয়াটা একটা নাটক ছিল, যাতে আমরা রূপার ছেলে পর্যন্ত পৌঁছাতে পারি। ছি মিতালি, তুমি একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে দিলে, তুমি কেন এরকম করলে? আমাকে ক্ষমা করে দাও মা, 1 বছর হয়ে গিয়েছিল, আমি প্রেগন্যান্ট হচ্ছিলাম না। তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমি কোনোদিনও প্রেগন্যান্ট হতে পারবো না, আর যদি হয়েও যায় তাহলে আমারও দিদির মতো মিসকারেজ হয়ে যাবে। এসব কিছু জানার পর আমি অনেক ভেঙে পড়ি এবং নিজের ভাইকে ফোন করে ডাকি। কাঁদিস না দিদি, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? রূপার বাচ্চা হচ্ছে, কিন্তু আমার হচ্ছেই না। আরে দিদি, তুই রূপার বাচ্চাটাকে নিয়ে নিচ্ছিস না কেন? রূপার বাচ্চা আমি কিভাবে নেব? সে কি নিজের বাচ্চা আমাকে দেবে? না না, দেবে না, আমরা তার বাচ্চা জোর করে নিয়ে নেব। আমি হাসপাতাল থেকে তার বাচ্চাকে কিডন্যাপ করে নেব। কিন্তু এটা তো ঠিক হবে না পলাশ। এতে কোনো ভুল নেই দিদি, তারাও তো তোকে নিজেদের পুরানো রিলেশনের ব্যাপারে না জানিয়ে তোর সঙ্গে ভুল করেছে, তাহলে তুই কেন এত ভাবতে যাবি? আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও রূপা, আমি এইভাবে তোমার ছেলেকে কিডন্যাপ করিয়েছিলাম, আমি তোমাকে বুঝতে পারিনি রূপা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ওই বুড়ি আর এই চোরকে ক্ষমা করা যাবে না। ইন্সপেক্টর, এদের দুজনকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। আরে আমার 1 লাখ টাকাটা তো দিয়ে দাও। চল থানায় গিয়ে তোর 1 লাখ টাকা দিচ্ছি। এরপর পুলিশ দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক আছে মা, আমি নিজের বাচ্চা পেয়ে গেছি, এবার আমি আমার বাচ্চা নিয়ে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও রূপা, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ রূপা, মন্টিকে আর একটা সুযোগ দাও, এরপর যদি মন্টি এরকম কিছু করে আমি তার কান টেনে ছিঁড়ে নেব। এরপর থেকে সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গার্লফ্রেন্ড হলো বৌদি গল্পের সিরিজটি শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমি কোন মুখে বিয়ের সম্পর্ক নিয়ে তোমাদের বাড়ি যাব? তোমরা অনেক বড় লোক,
অপরদিকে আমি একজন সাধারণ ছেলে যে মাসে মাত্র 8000 টাকা ইনকাম করে। সুরেশ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যেভাবেই হোক তুমি আমার বাবা মাকে বোঝাও। কিন্তু আমি জানি তারা রাজি হবে না। আমাকে কিছু সময় দাও রূপা, আমি সবকিছু ঠিক করে দেব। সুরেশ এবং রূপা দুজনে একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু রূপার বাবা কমলবাবু অনেক ধনী ছিল এবং সে চাইতো না রূপা একজন গরিব ছেলেকে বিয়ে করুক। আমি জানি আমার বাবা তোমাকে অনেকবার অপমান করেছে, কিন্তু আমার জন্য তুমি আর একবার চেষ্টা করে দেখো প্লিজ, হয়তো এবার বাবা রাজি হয়ে যেতে পারে। কখনো না, আমি নিজের একমাত্র মেয়ের বিয়ের মতো ভিখিরি ছেলের সঙ্গে কোনোদিন দেব না। বাবা, তুমি এখানে? শোনো সুরেশ, এরপর থেকে তোমাকে যদি আমার মেয়ের আশেপাশে দেখতে পাই তাহলে আর কোনো ওয়ার্নিং দেব না। এবার তোমার হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। বাবা, আমি সুরেশকে ভালোবাসি। তুই চুপ কর, চল আমার সঙ্গে, তোকে অনেক ছাড় দিয়ে ফেলেছি। এরপর কমলবাবু তার মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিনের পর থেকে কমল তার মেয়ের বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। রূপা সুরেশের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করায় তার বাবা রূপার ফোন এবং ল্যাপটপ কেড়ে নেয়।